पूर्व बर्दवान के मेडिकल कॉलेज के पुराने बिल्डिंग में शॉर्ट सर्किट की वजह से आग लगी। आग लगने से मची अफरा तफरी, मरीजों को बिल्डिंग से सुरक्षा के साथ बाहर निकाला गया। हालांकि मौके पर पहुंचकर एक दमकल इंजन ने आग पर काबू पा लिया। এটা হচ্ছে এমার্জেন্সি সামনে একটা আমাদের একটা এখানে পুরনো একটা যে আপনার কেবিন ছিল, যেটা ভিআইপি কেবিন বলা হয়। যেহেতু আমাদের এখন কেবিনটা ওইখানে রাখা হয়েছে, এই কেবিনটা খুব একটা ব্যবহার হয় না, যদিও মানে কোনো একটা এমার্জেন্সি ভাবে যদি কোনো মানুষ এখানে আসে তার জন্য কেবিনের একটা অ্যারেঞ্জমেন্ট ছিল। এইখানে একটা সাল মেশিন আছে, যে মেশিনটা আমাদের যে সমস্ত বদ রক্ত থাকে মানুষের শরীরে, যার অ্যাক্সিডেন্ট হয়, বিভিন্ন ধরনের যে ঘটনাটা হয়, একটা মেশিন আছে, সেই মেশিনটা ওইখানে ছিল। যেহেতু ওইখানে একটা মানে শর্ট সার্কিট থেকে একটুখানি আগুন লেগেছে, যে এটা এমন কিছু ব্যাপার নয়, যেহেতু ধোঁয়াটা ওইখানে বেরিয়েছে, যেহেতু ঘরটা আমাদের বন্ধ ছিল এবং আমাদের ওইখানে পাকা টাকা চলছিল বলে একটু ধোঁয়াটা হয়ে গেছে। হ্যাঁ, আতঙ্কিতভাবে বেরিয়ে এসেছিল। আমরা রোগী কল্যাণ সমিতির আমি একজন সদস্য হিসেবে আমি এখানে আসার পর এখানে পুলিশ থেকে ডেপুটি সুপার থেকে শুরু করে সমস্ত মানুষ এখানে এসেছিল এবং রুগীদেরকে আশ্বস্ত করা হয়েছে। কি আগুন লেগে গেছিল ওই দিকটা, মানে খুব ধোঁয়া উঠছিল, মনে করেছে আগুন লেগে গেছে মনে হয়। দিয়ে ওরা নিচ থেকে মানে নিচে বেরিয়েছিল, দিয়ে তাড়াতাড়ি করে ধরে ধরে নিয়ে বের করে আসলো। দিয়ে অনেকক্ষণ প্রচুর মানে রুমটা পুরো ধোঁয়ায় ভর্তি হয়ে গিয়েছিলো। দিয়ে তারপর ওরা নেমে চলে এসেছিলো, দিয়ে তারপর আমরা আর ঢুকতে পারিনি, বাইরে থেকেই দেখছিলাম ধোঁয়া। যে রুমে ছিল সেই রুমেই কি না, সেই রুমে না, সাইডের রুমটা।